শ্রদ্ধেয়া মাননীয় মমতা ভূঁইয়া এবং উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার গ্রামের সমস্ত এবং স্কুলের ছেলেমেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই পৃথিবীতে সবচেয়ে গরিব ব্যক্তিকে এই পৃথিবীতে সবচেয়ে গরিব ব্যক্তি হলো সেই যার লেখাপড়া নেই যার লেখাপড়া নেই সেই হলো সবচেয়ে গরিব ব্যক্তি তারপরে এই শিক্ষার পরে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর স্বাস্থ্যই হলো সম্পদ শ্রীমৎ ভগবত গীতায় বলা আছে ইংরেজিতে বলছি দের ইজ নাথিং নোবল বিং সুপিরিয়র টু সামওয়ান এলস ট্রু নোবিলিটি ইজ বিং সুপিরিয়র টু ইয়োর ফরমেশন তোমার ছেলে মেয়েরা কে ফার্স্ট হলো কার ছেলে ফার্স্ট হলো কার ছেলে সেকেন্ড হলো সেটা দেখার দরকার নেই তোমার ছেলে মেয়েরা তাদের মহত্বটা হবে সেখানে গতবারে সে কেমন ছিল এইবারে কেমন হয়েছে ও গো আমার মা জননীরা টিভির সিরিয়ালগুলো দেখা একটু বন্ধ করো টিভি সিরিয়াল দেখাগুলো বন্ধ করো হাঁস মুরগি চাষ করা বন্ধ করো ছেলে মেয়েদের পিছনে সময় কাটাও ছেলে মেয়েদের পিছনে সময় কাটাও তাদের চরিত্র গত বছর কেমন ছিল তার চেয়ে ভালো করার চেষ্টা করো এইটুকুই আমার কথা বলার দেখবে ওই ওই যে বললাম শিক্ষাই জাতির মেরুদণ্ড আর স্বাস্থ্যই সম্পদ শুধু ঘরে বসে ওই টিভি সিরিয়ালের পিছনে ছেলেদের বসিয়ে রাখলে চলবে না তাদেরকে উৎসাহ দিতে হবে খেলাধুলো করো লেখাপড়া করো পৃথিবীর তাবত দেশে পৃথিবীর তাবত উন্নত দেশে এই তুমি যতই লেখাপড়ায় ফার্স্ট হও না কেন যতই কুড়িতে একশো একশো পাও কেন তুমি যদি দৌড় প্রতিযোগিতায় খেলাধুলায় অংশগ্রহণ করে সেখানে যদি এ গ্রেড না পাও তাহলে তোমার পুরো ডিগ্রিতে এ গ্রেড তোমার হবে না তাই বলি মায়েরা হচ্ছে ছেলেদের সবচেয়ে বেশি ট্রেনার যোগ্য ট্রেনার তারা তোমার ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিও না আর হাঁস মুরগি চাষ করো না টিভি সিরিয়াল দেখা বন্ধ করো এই তিনটি কথা আর কিছু সময় আমি নষ্ট করছি না ধন্যবাদ